হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই আজকে আমি এএনএম এবং জিএনএম এর যে দু হাজার একুশে এক্সাম রয়েছে তার জন্য যে ফিজিক্সের ভৌতবিজ্ঞানের যে কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই রকম ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আমি আজকে নিয়ে এসেছি তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো চলুন আমি কোশ্চিনগুলো শুরু করি এক নম্বরে দেখো হিলিয়াম পরমাণুর একটি ইলেকট্রন হারালে এটা পরিণত হয় প্রোটন আলফা কনা ডিউট্রন হিলিয়াম আয়ন এখানে অ্যান্সার হচ্ছে হিলিয়াম আয়ন তারপরে কোশ্চেন দেখো এইচ প্লাস আয়নের উপস্থিতি ইলেকট্রনের সংখ্যা শূন্য এক দুই তিন এখানে উত্তর হচ্ছে শূন্য তারপরে দেখো একটি ইলেকট্রনের ব্যাসার্ধক্রম টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন টেন টু দি পাওয়ার মাইনাস এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এখানে অ্যান্সার হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার পরের কোশ্চিন দেখো ক্যাথড রশ্মির আবিষ্কর্তা কে রাদারফোর্ড মিলিকান উইলিয়াম ক্রুকস এখানে অ্যান্সার হচ্ছে উইলিয়াম ক্রুকস তারপরে কোশ্চিন দেখো প্রোটনের আবিষ্কর্তার নাম কী রাদারফোর্ড স্টেইন উইলিয়াম ক্রোকস চ্যাডউই এখানে অ্যান্সার হচ্ছে গোল্ড স্টেন তারপরে পজিট্রনের চার্জ ড্যাশ চার্জের সমান প্রোটন ইলেকট্রন আলফা পার্টিকল নিউট্রন এখানে অ্যান্সার হচ্ছে প্রোটোন তারপরে কোশ্চেন দেখো পারমাণবিক কক্ষপথ হলো বৈদ্যুতিনের বৃত্তাকার পথ উপবৃত্তাকার আকারের কক্ষপথ নিউক্লিয়াসের ত্রিমাত্রিক ক্ষেত্র যে অঞ্চলে বৈদ্যুতিন সন্ধানের সর্বাধিক সম্ভাবনা রয়েছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ঘ যে অঞ্চলে বৈদ্যুতিন সন্ধানের সর্বাধিক সম্ভাবনা রয়েছে তার নম্বর কোশ্চিন দেখো দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই রাদারফোর্ড ডালটন আইনস্টাইন থমসন এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ রাদারফোর্ড তারপরে কোশ্চিন দেখো কোন উপাদানের ভর সংখ্যা কত যার পরমাণুতে দুটি প্রোটন দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন রয়েছে বলছে কোন উপাদানের ভর সংখ্যা কত যার পরমাণুতে দুটি প্রোটন দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন রয়েছে এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি ফোর তারপরে দেখো মিলিকানের তেল ড্রপ পরীক্ষায় নিচের কোনটি আবিষ্কার করা হয়েছিল এখানে অ্যান্সার হচ্ছে অপশান টু চার্জ অন অ্যান ইলেকট্রন তারপরে কোশ্চিন দেখো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস এ অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াস তারপর দেখো নিউট্রনের নামকরণ প্রথম কে করেন রাদারফোর্ড থমসন চ্যাডউইক স্টেন এর অ্যান্সার হচ্ছে রাদারফোর্ড এখানে নিউট্রনের নামকরণ করেন রাদারফোর্ড কিন্তু নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক তারপরে কোশ্চিন দেখো যে কণা নিউক্লিয়াসের যোগ করিলে উহার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে বলে নিউটন নিউট্রন তারপরে দেখো ফোরটিন নম্বর ট্রাইটিয়াম হলো আইসোটোপ অক্সিজেন হাইড্রোজেন ফসফরাস নাইট্রোজেন এর অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন পরমাণুগুলি যেখানে প্রোটনের সংখ্যা একই তবে নিউট্রনের সংখ্যা পৃথক হিসাবে পরিচিত সেগুলো হচ্ছে আইসোটোপস একই কোশ্চেন দেখো এর অ্যান্সার হচ্ছে আইসোটোপস তারপরে দেখো পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনটিন টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন মানে অ্যান্সার হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সরি ফিফটিন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার